পশ্চিম বর্ধমানের দুর্গাপুর চতুরঙ্গ ময়দানে পালিত হলো বিশ্ব হাসি দিবস। কর্মময় জীবনে মানুষের ভালো থাকার অমূল্য খোরাক হলো হাসি। দুঃখ কষ্টকে দূরে ঠেলতে পারে একমাত্র আনন্দ আর হাসি। রবিবার বিশ্ব হাসি দিবস। দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে পড়ুয়া থেকে যুবক যুবতী এবং প্রৌঢ় প্রৌঢ়রা একত্রিত হয়ে বিশ্ব হাসি দিবসে মেতে ওঠে। হাসিতে মেতে ওঠেন তারা। মন ভালো রাখতে জীবনে আরেকটা অঙ্গ হাসি। সারাদিন কিছুটা সময় মানুষের হাসা দরকার বলছেন বিশেষজ্ঞরা। হাসির মধ্যে ভালো থাকার রসদ রয়েছে। আর বিশ্ব হাসি দিবসে সকলের মন শরীর থেকে দূর হোক দুঃখ কষ্ট। সকাল থেকে চরম উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় হাসি দিবস। কারো পরিবারে কারোর সাথে এসে এখানে এসেছো? ঠাম্মা আর দাদুর সঙ্গে এসেছি। আচ্ছা, আর এখানে কি করো? এখানে তো আমার প্রথম দিন, মানে আগের বছরও হয়েছিল কিন্তু এই বছর প্রথম এসেছি। কেমন লাগলো? খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। তো আজকে আমি আসতে পেরে খুবই আনন্দিত, এবং আনন্দটাই এই আসল জিনিস, শরীরকে সুস্থ রাখার একটা ইয়ে। যেমন বলেছিলাম যে হাসতে আমরা ভুলে গেছি, কিন্তু হাসির যে কী উপকারিতা, সেই হাসি যেন মানুষের প্রত্যেকের মুখে মুখে থাকে। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।